আমার প্রশ্ন হলো, যুক্তরাজ্যে পর্দার উপর যে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে, এর জন্য নাসেরাতের কি করা উচিত এটিকে বিরত রাখার জন্য? হুজুর বলছেন পর্দার উপর বিধিনিষেধের কথা যে তারা বলছে, পাবলিক প্লেসের কথা বলছে, পাবলিক জায়গায় যাওয়ার জন্য আইডেন্টিটি বা পরিচিতির জন্য নেকাব সরাতে হয়, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখান থেকে চুল ঢেকে মুখ খোলা রেখে পর্দা করা যায়, সামান্য এই অংশ খোলা রাখলে সহজে চেনা যায়, চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মুখের এই অংশ কপাল থেকে চিবুক পর্যন্ত তারা, এটিও বলছে যে যারা ইংরেজি জানে না, যে সমস্ত মা সুস্থ মায়েরা যদি এখানে এসে থাকেন, দু বছর এখানে থাকেন আর স্বামী বা স্ত্রী হিসাবে আসে, তারা যদি ভাষা না জানে তাদের ফেরত পাঠাবো, ইংরেজি যদি না জানে, আরো অনেক এমন কথা লেখা আছে, প্রাইম মিনিস্টার সাহেব লিখে রেখেছেন। এক ওয়াকফে নো মেয়ে আছে, 8 বা 9 বছরের মেয়ে, সে মেয়ে চিঠি লিখেছে যে প্রাইম মিনিস্টার এই কথা বলেছেন, ভারতের অধিবাসিনী, যিনি লিখেছেন যে আমার মা ইংরেজি সাহিত্যে এম এ করেছেন, কিন্তু তার ইংরেজির উচ্চারণ এমন যে তাকে হাসি ঠাট্টা করা হয়, এমন ইংরেজি তিনি বলেন। আমার মাকে ছেলেকে ফেরত পাঠাবে, আবেগ ঘনপত্র লিখেছে সেই মেয়ে। পরের ক্লাসে হয়তো সেই মেয়ে আসবে। এই ধরনের পত্র লেখার পর তা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এবং অন্যান্য বড় বড় পত্রিকা তা সেই পত্র ছাপিয়েছে। তো দেখুন, এইভাবে এক মেয়ে পত্র লিখেছে, তুমি কি এটি করবে? তোমরাও পত্র লেখো যে আমরা মুসলমান। লাজনার প্রেসিডেন্টও চিঠি লিখেছেন, তাও ছেপে গেছে। অনেক মহিলারা লিখেছেন, মেয়েরা পত্রিকায় লিখেছে এবং ছেপেছে। হুজুর বলছেন যে তোমরাও প্রাইম মিনিস্টারের ওয়েবসাইটে এবং সর্বত্র পত্র লেখো, আমরা মুসলমান, আমরা যদি আমাদের ইচ্ছা অনুসারে পর্দা করি, মাথা ঢাকি, তাহলে তোমাদের অসুবিধা কি? শীতকালে আসলে যখন আবহাওয়া ঠান্ডা থাকে, তোমাদের মহিলারা মাথা ভালোভাবে শরীর আবৃত করে। এক ইংরেজের এ সম্পর্কে লিখেছে, 30 বছর পূর্বে আমরা তো স্কার্ফ নিতাম, লম্বা কাপড় পরতাম, আজকে আমরা উলঙ্গ হয়ে গেছে, তাই বলছো যে এটি আমাদের কালচার হয়ে গেছে। সেই ইংরেজও ভালো উত্তর দিয়েছে প্রাইম মিনিস্টারকে, তোমরা অনেকে যদি লেখো এইভাবে, তাহলে তারা বুঝবে যে জোর জবরদস্তি চলতে পারে না। একজন লিখেছে, আমি ডাক্তার, আমি প্র্যাকটিস করি, আমার রোগীরা আমার কাছে আসে, শুধু মুসলমানদের কথা বলছো, আরও অনেকে আছে যারা ইংরেজি জানে না, মাথায় হেজাব নেওয়া হয়, তাই ইংরেজির সাথে এটিকে তোমরা যোগ করে দিয়েছো। সে বলে যে আমি কাজ করছি। আরেকজন আহমদে লিখেছে, আমি উকিল, আমি আমার চাকরি করি, তুমি বলো তোমরা হেজাব পরো না, তো হেজাব নিয়ে আমি সব কাজ করি। এভাবে তোমরা দেশের যে মেধা সেটিকে নষ্ট করবে। এই বিষয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, হয়তো এরা তোবা আরম্ভ করেছে, এরা জানতো না যে আমরা এত সুশৃঙ্খলভাবে পত্র লিখতে পারি। তোমরা ওয়েবসাইটে চিঠি লেখো, আমরা নিজেদের পছন্দ বা পছন্দ অনুসারে পড়তাম, তোমাদের অসুবিধা কি? আমি আজকান পড়ছি বা পাগড়ি পড়ছি, তোমার অসুবিধা কি? আবশ্যক নয়, আমি এটা খুলতেও পারি এগুলো, কিন্তু আমার যদি কোনো কিছু পড়া পছন্দ হয়, তাহলে কারো আপত্তি হওয়া উচিত নয়। কারো ধর্ম যদি এটি বলে যে সব মহিলার লজ্জাবোধ এবং এক পবিত্রতা সম্ভ্রম রয়েছে, তার হেফাজত করা উচিত, যেখানে আল্লাহ তাআলা মহিলাকে বলেছে মাথা ঢাকবে, ওড়না নেবে, বক্ষে বোরকা পরা বা নেকাব নেওয়ার কথা বলা হয়নি, বরং চাদর নিয়ে শরীরকে ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে। দৃষ্টি অবনত রাখার শিক্ষা রয়েছে পুরুষদেরকে প্রথমে বলেছে যে দৃষ্টি অবনত রেখো, নির্লজ্জের মতো তাকাতে থাকবে না। প্রথমে মহিলাদের নসিহত করা হয়েছে, তারপর পুরুষদের, প্রথম পুরুষদের নসিহত করা হয়েছে, তারপর মহিলাদের।